আস্ত খাসির রান, ভালোবাসা আছে বলেই পৃথিবী এত সুন্দর। আবেগের ভালোবাসা কাউকে দিবেন না যা বিবেকের মধ্যে হেরে যায়। আস্ত খাসির রান, আস্ত মোরগ, কাবুলি পোলাও, কোরমা পোলাও, গুরুর রেজালা, মাটন কাচ্ছি ইত্যাদি অনেক কিছু পাওয়া যায় যা বিয়ে বাড়িতে না পাবেন তা এখানের মধ্যে পাবেন আসবেন ইনশাল্লাহ। আস্ত মোরগ পোলাও। চলে এসেছি জাইতুন বিরিয়ানি হাউসে, রাতের বেলা মধ্যরাতে চলে এসেছি জাইতুন বিরিয়ানি হাউসে। এই যে জাইতুন বিরিয়ানি হাউস, ভাইয়ার সাথে এখন কথা বলবো, আর হলো যে আমরা দেখবো যে কী কী আছে, এখন কী কী পাওয়া যাচ্ছে, দেখি কী কী পাওয়া যাচ্ছে আর এখন কী কী আছে। মামা কী কী আছে এখন, ভালো আছেন? হ্যাঁ, কাবুলি পোলাওটা। আচ্ছা, আসুক আসলে দেখে পাতিলগুলো। কাবুলি পোলাও কি বিরিয়ানি একবারে কি ফাঁকা হয়ে গেছে টোটালি? ও আমি দেখাচ্ছি বিরিয়ানিটা, এই যে লেগ পিসটা, জোস লেগ পিসটা। আর কী কী আছে মামা, কাবুলি পোলাও সাথে আর কী কী আছে? বিরিয়ানি, এটা হলো তেহরি নাকি? এটা তেহরি, গরুর তেহরি। আর হলো যা কী কী আছে, কী আছে মামা? এই যে এটার ভিতরে কী আছে? আচ্ছা, সাদা পোলাও। এটার সাথে কি ওই যে আস্ত চিকন, চিকেনটা? আচ্ছা, আস্ত চিকেনটা না, আপনার বিরিয়ানি অনেক নাম শুনছিলাম আমি, ঠিক আছে, এর জন্য মধ্যরাতে চলে আসি আপনার কাছে বিরিয়ানির জন্য, ঠিক আছে। বাংলা সেরা জাইতুন বিরিয়ানি হাউজের মধ্যে আলা মুরগির রান, মানে আস্ত খাসির রান লেগ রোস্ট, এটা তিনজনের জন্য। এক বোল পোলাও, একটা খাসির রান, তিনটা ডিম সহ মাত্র 800 টাকা, ফ্যামিলি প্যাক,300 টাকা, 300 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 ট
তিনজন খেতে পারবে যদি বল নে, আর প্লেটে নিলে সাথে একটা এক্সট্রা 40 টাকা রাইস নিলে দুজন খেতে পারবে 300 টাকা দিয়ে, 340 টাকা অনায়াসে। আচ্ছা, এটা ভাই জামাই মুরগি, জামাই মুরগি, জামাই মুরগি অনায়াসে খেতে পারবে ইনশাআল্লাহ। ভালোবাসা আছে বলেই পৃথিবী এত সুন্দর, আবেগের ভালোবাসা কাউকে দিবেন না যা বিবেকের মধ্যে হেরে যায়। পুরান ঢাকারতি ভাই বাংলা সেরার মধ্যে আকর্ষণীয় আকর্ষণীয় উন্নত মানের খাবার আছে, আসবেন খাবেন। এখানে বিয়ে বাড়ির খাবার সব পাবেন, আপনি যদি বিয়ে বাড়ির দাওয়াত না পেয়ে হতাশ হন হতাশ হবেন না, এখানের মধ্যে সর্বরকমের খাবার পাওয়া যায়। আস্ত কাশ্মীর, আস্ত মোরগ, কাবুলি পোলাও, কোরমা পোলাও, গুরুর রেজালা, মাটন কাচ্ছি ইত্যাদি অনেক কিছু পাওয়া যায়, যা বিয়ে বাড়িতে না পাবেন তা এখানে মধ্যে পাবেন, আসবেন ইনশাল্লাহ। আপনার জন্য দাওয়াত রইল, শুভকামনা। কাবলি পোলাও আইসা পড়ছো না? এটা হলো যে আপনার কাবলি পোলাও, আর এটা হলো যে আপনার হচ্ছে খাসির আস্ত লেগ রোস্ট, এটা হলো যে আস্ত, এই যে আস্ত খাসির লেগ রোস্টটা, ওয়াও জিনিসটা দেখছেন। আর এখানে হলো যে আপনার জিনিসটা হলো যা বাদাম, তারপরে হলো যে আপনার মাংস দিয়ে টোটাল পরিপূর্ণ, টোটাল একটা পরিপূর্ণ জিনিস দিয়ে তৈরি করা হয়েছে সুন্দরভাবে, জিনিসটা অস্থির। এই যে এখানে একটা খাসির ছোট্ট একটা লেগ আছে, এটা স্পেশালি দিছে মেবি ভালো চার জোকি। এটা এক পিসই ছিল লাস্টে আইসা, আমরা অর্ডার করে এক পিস পাই গেছি। যাই হোক, এটা হলো যে খাসির আস্ত লেগ রোস্ট, আর এটা হলো যে আপনার কাবুলি পোলাওটা, এটার নাম অনেক শুনছি, প্লাস হলো যে মানে অনেক দেখা হয়েছে, আর এটা হলো যে এখন ট্রাইয়ের অবস্থা, মানে আমরা ট্রাই করবো, মধ্যরাতে চলে এসেছি। এই যে মাংসগুলো ভাই, মাংসগুলো একটু জুম করা দেখাও তাহলে বুঝতে পারবো পাবলিক, ভাই রে ভাই মাংসগুলো কীভাবে সফট,
প্রচুর লেভেলে সফট, যেটা মনে করেন কি বানানোর পরে মানে খুইলাই যাইতেছে। ই ভাই কি সফট, প্রচুর সফট, মানে মাংস খুইলা 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 পয়রা যাইতেছে, এক্স্যাক্টলি পয়রা যাইতেছে। এখন আমি আর তর্স হইতে পারতাছি না, এখন আমি টেস্ট করবো 100%। এখন আমি জিনিসটা দিয়ে টেস্ট করি ভাই, মাংসটা অসাম, এত সফট, মানে খাসির মাংস আমি কখনো কোথাও খাই নাই। এটা ট্রাই করি কাবুলি পোলাওটা, এক কথা অসাধারণ। যেহেতু এটা এটা হচ্ছে ইয়া নামে বুঝে গেছে কাবাব বুঝে গেছে। যাই হোক, এটা দিয়ে শুরু করি কাবাব। চলে এসেছে কাবাবটা, আমার পছন্দ না, এর জন্য কাবুলি পোলাওটাই খাই। কামড়ে কামড়ে বাদাম আর কিসমিস পড়তেছে। এটা কিসে তৈরি মামা? আচ্ছা, চিকেন টিকা কাবাব না? এটা হলো যে আস্ত মুরগিটা, আস্ত লেগ রোস্টটা মামা। এই যে এটার যে ইয়াটা মানে সফটনেসটা মারাত্মক সফট, মানে আর দিলেই গুলা যাইতেছে। মানে এরকম খাসি আমি কোনো জায়গায় খাই নাই এখন পর্যন্ত। আর মুখে কামড়ে কামড়ে এলো যে আপনার ইয়া পড়তেছে, এই যে বাদামের আর ইয়ের যে কিসমিসের। এটা হচ্ছে আফগানিস্তানি কাবলি পোলাও। এই খাবারের ধরনটা রেসিপিটা একবারে অন্যরকম, একবারে সফট, একবারে মোলাম, যেমন পিসটা একবারে মোলাম, একবারে সফট, স্বাদটাই অন্যরকম, টেস্টটাই অন্যরকম। মই মশলা খুব সীমিত, এটা ভাবের উপরে, ভাবের উপরে কিছু ঘি, কিছু বিভিন্ন দামি দামি মই মশলা আইটেম দিয়ে তারা খুব ধীরে ধীরে এটাকে পাকাইতে হবে, খুব সূক্ষ্মতায়। এই খাবারটার রেসিপিটার ধরনটাই অন্যরকম, এটা না খেলে বোঝা যাবে না। না খেলে অবশ্যই বুঝতে পারবো না, না খেলে অবশ্যই আসতে হবে। এই খাবারটা খাওয়ার জন্য সিলেট, চিটাং, রাজশাহী, খুলনা, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আর গেলো আসে, আর আসবে আমরা খাবার থেকে আসি, বেশি দূর না, আসবে তো। কারণ দর্জ এমন একটি গাছ যা সারা গায়ে কাটা, তার ফলন অত্যন্ত সুস্বাদু। দরজার ফল ভালোই হোক ইনশাল্লাহ, আসলে খেলে বোঝা যাবে, কারণ আমি কথাই নয় ইনশাল্লাহ কাজে বিশ্বাস। এটাই প্রয়োজন। আসলে লেগ রোস্টটা একটু ট্রাই করি, খুবই সফট, উপরে যে চামড়াটা ভাই,